হে গাইস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে আমি যে ডেইলি বেসিসে একটা মক সেট করাচ্ছি, আর এটা হচ্ছে তোমাদের মক সেট নাম্বার 3। তো আজকে যে সাবজেক্টটা করাবো বলেছিলাম, এটার কোশ্চেন তোমাদেরকে পিডিএফটা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক আছে, ওখানে তোমাদেরকে পিডিএফটা দেওয়া হয়েছে। টেলিগ্রাম লিংকে তোমরা গিয়ে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারো। আর কি হচ্ছে, টেলিগ্রাম লিংক থেকে তোমরা গ্রুপটা জয়েন করে নাও, কারণ কি হচ্ছে, ডেইলি বেসিসে আমরা যে মক সেটটা চালাচ্ছি এটা তোমাদেরকে যে কোশ্চেনটা আছে, যেমন এই কোশ্চেনটা আছে, এটার পিডিএফ আমি তোমাদেরকে দুপুর বেলায় দিয়ে দিয়েছিলাম, তাই না? তো তাই তোমাদেরকে করার জন্য সময় দিচ্ছি। তো তোমরা আগে পিডিএফটা নিজে থেকে ট্রাই মারবে কত তুমি পাচ্ছো, তারপরে আনসারটা চেক করে তোমরা দেখবা কি হ্যাঁ আমি কত পেলাম, ঠিক আছে? তো এখানে তোমাদের একটা প্রিপারেশন হয়ে যাবে। তো আজকে যে সাবজেক্টটা হচ্ছে, এর আগে দুটো ভিডিও আমি বানিয়েছি। ফার্স্ট যে ক্লাসটা ছিল সেটা ছিল আমাদের ইতিহাসের উপরে, সেকেন্ড ক্লাস ছিল কালকে যেটা করেছিলাম সেটা রাষ্ট্রবিজ্ঞানের উপরে, আজ হচ্ছে তোমাদের থার্ড ক্লাস, মানে মক সেট নাম্বার 3। আস্তে আস্তে এই যেমন তোমাদের মক সেট কি হচ্ছে ডেইলি বেসিসে একটা হচ্ছে, তো আস্তে আস্তে আমি দুটো থেকে তিনটে করাবো, আর ক্লাসেসও তোমাদের ফ্রি ক্লাসেসও নিয়ে আসবো, যেহেতু তোমাদের জিকেটা আমাদেরকে আগে শেষ করতে হবে। আর ম্যাথসের ক্লাস এখন করাচ্ছি না, ম্যাথসের ক্লাস একটু পরে করাবো, কারণ ডাব্লিউবিসিএস এর আগে ব্যাচটা আমি শেষ করে দিই, তারপরে তোমাদের ম্যাথসটা ক্লাসটা করিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে ওটা আমি তোমাদেরকে করে দিই, দাঁড়াও। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে, কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান কখন হয়? সমান কখন হয় সবাই জানো কত, -40 ডিগ্রি সেলসিয়াসে। কারণ দেখো, এবার দেখ তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি, যেটা আমাদের একটা ফর্মুলা হয় না, ফারেনহাইট -32/180 ইজ ইকুয়ালস টু সেলসিয়াস বাই 100, এটা হচ্ছে। এবার এখানে তোমরা জাস্ট -40টা ভ্যালু পুট অন করবা, তো -40 আর -32, আর এখানে 180 চলে আসবে, আর এখানে -40/100 চলে আসবে। সব তুমি যখন কাটবে দেখবা তোমাদের টোটাল আনসার আসবে -4 = -4, আনসার চলে আসবে সলভ করার পর। আমি সলভ আগে করে নিয়েছি। তো এখানে কি হচ্ছে, -40 ভ্যালু যখন রাখছো তখনই দুটো স্কেল ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই তোমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে, -40 ডিগ্রি সেলসিয়াসে কি ফ্যারেনহাইট আর সেলসিয়াস স্কেল দুটোই সেম থাকে। আর একটা স্কেল হয় রিমার স্কেল, ওটা তোমাদের অত ইম্পর্টেন্ট না, ওটা তোমাদেরকে পড়তে হবে না, যেটা ইম্পর্টেন্ট ওটাই তোমাদেরকে এক্সপ্লেন করে ভালো করে বলবো, আর যেগুলো নর্মাল বেসিক যেটা সবাই জানে ওটা আমি অত এক্সপ্লেন করে বলবো না, তাও আমি তোমাদেরকে ধরবো, তোমরা জিকেতে কিছু পারো না এমন করে ধরবো, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার। দেন নেক্সট হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোশ্চেনে বলছে, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক, মানে ডেন্সিটিতে সবচেয়ে বেশি কখন হয়? ফার্স্ট হচ্ছে ঘনত্বের যে ইউনিট, এসআই ইউনিট হচ্ছে যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট, ওটা কি হচ্ছে কেজি পার মিটার কিউব, ঠিক আছে? এটা হচ্ছে কিলোগ্রাম পার মিটার কিউব হচ্ছে এটা ডেন্সিটির এসআই ইউনিট। আর এটা কত ডিগ্রিতে হয়, এটা হয় তোমাদের 4 ডিগ্রি সেলসিয়াসে। অনেকজন ভুল করে -4 ডিগ্রি মেরে দেয়, এটা ভুল হবে, 4 ডিগ্রি সেলসিয়াস কারেক্ট হবে, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বেশি ডেন্সিটি হয়। দেন নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর কোশ্চেনে বলেছে, 1 মেগাওয়াট ঘন্টা হলো, 1 মেগাওয়াট কি হচ্ছে, এটা জুল যেটা তোমরা দেখছো না, জুলটা কি, এটা হচ্ছে শক্তির তোমাদের একক, মানে এনার্জি এটা এসআই ইউনিট, এনার্জি এসআই ইউনিট কি বললে আমি, এই শক্তির এসআই ইউনিট হচ্ছে এনার্জির, আর এটার এসআই ইউনিট মানে একক কি হচ্ছে জুল। এবার কোশ্চেন কি বলেছে, মেগাওয়াট ঘন্টা বলেছে, মেগাওয়াট ঘন্টা মানে 3.6 × 10^9 হবে, মেগাওয়াট মানে 10^9 তোমাদের হয়ে যাবে, কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন 4 হয়ে যাবে, ঠিক আছে? এখানে কি হচ্ছে যে এনার্জি পাওয়ার ওয়াট এগুলো যত আছে কনভার্জেন্স গুলো, অনেক কনভার্জন আছে, মিটার টু ইঞ্চ, ইঞ্চ টু সেকেন্ড, ফুট পাউন্ড, যত কিছু আছে সব কিছু তোমাদেরকে আমি একটা ভিডিও ছোট করে বানানোর চেষ্টা করছি, কিছুদিন পরে তোমরা ওটা পেয়ে যাবো। তাহলে কি হবে, তোমাদের যত একক আছে এগুলো তোমরা মুখস্থ করে নিতে পারবো এই ভিডিও থেকে, ঠিক আছে? তো এখানে তোমাদের আনসার হবে 4th আনসার। নেক্সট হচ্ছে 4th, 4 নম্বরে বলেছে, নিচের কোনটি সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী। তো এখানে কি হচ্ছে, ইলেকট্রিসিটি সবচেয়ে বেশি ভালো প্রোডিউস কিসে হয়, এটা হয় তোমাদের সিলভারে, আর সিলভারকে বাংলা কি বলি আমরা, রূপা বলি, ঠিক আছে? তার মানে তোমরা এবার কোশ্চেন বলবো, তাহলে স্যার আমরা যে বাড়ির ভিতরে কারেন্টের তার ব্যবহার করি কিংবা পোলে যে তারগুলো হয় এটা কি সিলভারের হয়? সিলভারের হয় না, ওগুলো অ্যালুমিনিয়ামের হয় এবং কপারের হয়, কারণটা কি হচ্ছে শুধুমাত্র দাম, দামের কারণে ওটা কি হয় আমাদের সিলভারটা আমরা ইউজ করি না। রূপোর দামই তো তোমাদের 1 কেজি দাম কাছাকাছি 48,000, মানে 50,000 কাছাকাছি হয়, তো এটার জন্যই আমরা রূপা ব্যবহার করি না, আমরা কি তামা আর অ্যালুমিনিয়ামটা ব্যবহার করি। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে রূপা। তো এই রূপাটা তোমাদের ব্যবহার হয় সবচেয়ে বেশি, কারণ এখানে এই রূপা সবচেয়ে ভালো তোমাদের তড়িত পরিবহন করে, ঠিক আছে? তো কারেক্ট আনসার এখানে ফার্স্ট হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে 5th নম্বর কোশ্চেন,
পাঁচ নম্বরে বলেছে এখানে তোমাদের প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি স্কেলার রাশি। এবার স্কেলার আর ভেক্টর তোমাদেরকে জানতে হবে। স্কেলার রাশি কি হচ্ছে, যার কি হচ্ছে তোমাদের ম্যাগনিটিউড আছে কিন্তু ডাইরেকশন নাই। তার মানে কি হচ্ছে, ম্যাগনিটিউড তোমাদের মাত্রা আছে কিংবা দিক নাই, মানে মাত্রাটা হবে কিন্তু দিক নাই, এটা হচ্ছে তোমাদের স্কেলার। আর ভেক্টর মানে মাত্রাও আছে এবং দিকও আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ভেক্টর কোয়ান্টিটি। তার মানে এবার কোশ্চেন বলছে এখানে স্কেলার কোয়ান্টিটি কোনটা, তার মানে এখানে শুধুমাত্র কার্য যেটাকে আমরা ওয়ার্ক বলি, এই কার্যটার কি হচ্ছে তোমাদের শুধুমাত্র মাত্রা হয়, দিক বলা যায় না। তুমি কোন দিকে কাজ করছো কিংবা কোন দিকে বেশি এফোর্ট দিচ্ছ এগুলো তো আমরা বলতে পারি না, তাই না? তো তার জন্য কি হচ্ছে, কার্যটা হবে আমাদের একটাই স্কেলার কোয়ান্টিটি। দেন নেক্সট 6 নম্বর প্রশ্ন, দাঁড়াও এটা একটু নিচে করি। তো এখানে বলেছে হুকসের সূত্র কোনটির সঙ্গে সম্পর্কিত। তো হুকস কি হচ্ছে, হুকস লটা তো তোমরা জানো, ইলাস্টিসিটি মানে স্প্রিং কে আমরা কি করছি, দাবাচ্ছি কমাচ্ছি, যে ইলাস্টিসিটি হচ্ছে না, তো স্থিতিস্থাপকতা যেটাকে বলি, এটার সঙ্গে আমাদের সম্পর্কিত। এবার কোশ্চেন কি হচ্ছে যে ইতিহাস, ভূগোল, তারপরে রাষ্ট্রবিজ্ঞান, এগুলো তো সবাই টুকটাক টুকটাক পারছো, কিন্তু আজকে যখন আমি তোমাদেরকে প্রশ্ন দিলাম ফিজিক্সটা, পদার্থবিজ্ঞান কিংবা যে কোনো বিজ্ঞানের প্রশ্ন হোক, তোমরা একটু ওখানে একটু নাফরমান করছো, মানে করতে চাইছো না। কারণ কি হচ্ছে, বেশিরভাগ যত কনস্টেবল স্টুডেন্ট আছো কিংবা পুলিশের যত স্টুডেন্ট আছো, বেশিরভাগ সবাই কি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, তাই তোমরা সায়েন্সটি এত গুরুত্ব দিয়ে পড়তে চাইছো না, কারণ তোমাদেরকে এমনভাবে পড়ানো হয়নি। তো ডোন্ট ওয়ারি ফ্রেন্ডস, আমি যখনও সময় পাবো তোমাদের সায়েন্সটা ভালো করে বুঝিয়ে ক্লাসটা নেব। এখন আপাতত এই মক সেটগুলো ভালো করে অ্যাটেম্প্ট করো, তাইলে হবে, ঠিক আছে? আমি ক্লাসগুলো ডেফিনেটলি তোমাদের নেব, তোমরা নিঃসন্দেহ থাকতো। আর নেক্সট হচ্ছে 7 নম্বর, এখানে বলেছে সুস্থ স্বাভাবিক মানুষের, সুস্থ স্বাভাবিক মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত। স্বাভাবিক তাপমাত্রা এবার যদি ফারেনহাইটে জিজ্ঞেস করতো, ফারেনহাইট আর সেলসিয়াস এই দুটোই তোমরা বেসিক্যালি পড়ো, ঠিক আছে? ফারেনহাইটে জিজ্ঞেস করলে 97.8, এটা হচ্ছে এক্সাক্ট ফারেনহাইটে, ঠিক আছে? যেটা তোমাদের জ্বর মাপে না, তোমার জ্বর কত ডিগ্রি হয়েছে, 104 ডিগ্রি, 103 ডিগ্রি, এটা এটা ফারেনহাইট আমাদের দেখে, যেটা থার্মোমিটারে দেখা হয়। আর যেটা ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে, সেলসিয়াস যদি বলে তাহলে কত হবে আমাদের, 36.8, ইয়া যতই হোক তোমাদের এক্সাক্ট যদি জিজ্ঞেস করে তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস মারবে। তো এখানে তোমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে, 7-এর অপশন 3। আর এখানে অনেক সময় বলে দেয় নর্মাল রুম টেম্পারেচার কত হবে, নর্মাল রুম টেম্পারেচারটা হয় আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস হয়, ঠিক আছে? এটা তোমাদের কারেক্ট আনসার হতো। তো এখানে তোমাদের কারেক্ট আনসার অপশন 3 হয়ে যাবে। দেন নেক্সট, এখানে কোশ্চেন হচ্ছে শব্দের গতিবেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি, কোন মাধ্যমে সবচেয়ে বেশি। মাধ্যম আমাদের 4টে মাধ্যম কি হচ্ছে, সলিড, লিকুইড, গ্যাস অ্যান্ড ভ্যাকিউম। এবার সলিড হচ্ছে তোমাদের কি কঠিন, তারপর লিকুইড হচ্ছে তরল, গ্যাস হচ্ছে বায়ু, আর ভ্যাকিউম হচ্ছে শূন্য মাধ্যম। এই 3-4টে মাধ্যমে সলিডে সবচেয়ে বেশি হয়, তারপরে একটু কম হয় লিকুইডে, তারপরে একটু কম হয় গ্যাসে, তারপরে হয় শূন্য মাধ্যমে। অ্যাস্ট্রোনট মেনে লও, যারা আকাশে মহাকাশে থাকে, তো ওখানে কি হচ্ছে, একটা অ্যাস্ট্রোনট আর একটা অ্যাস্ট্রোনট একদম মুখোমুখি যদি সামনে কথা বলে, তাও ওরা কথা শুনতে পাবে না। কারণ কি হচ্ছে, শূন্য স্থানে, শূন্য মাধ্যমে কখনো আমাদের সাউন্ড ট্রাভেল করে না, তার জন্য কি হচ্ছে, শূন্য মাধ্যমে আমাদের হবে না। কারেক্ট আনসার কি হবে, সবচেয়ে বেশি গতি যদি জিজ্ঞেস করেছে তাহলে কঠিন হবে, কঠিনেও যদি জিজ্ঞেস করতো সবচেয়ে বেশি কিসে হয়, স্টিলে হয়, ঠিক আছে? এটা তোমরা জেনে নিও। তো এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন 4 হয়ে যাবে। তারপরে নেক্সট 9 নম্বরে কি জিজ্ঞেস করেছে, সবচেয়ে বেশি স্থিতিস্থাপকতা হলো কার, মানে ইলাস্টিসিটি সবচেয়ে বেশি, মানে আমি কোনো একটা লোহাকে নিলাম, ওকে একদম টেড়া করে দিতে পারবো, তাই না? তারপরে কোনো একটা ইলাস্টিককে নিলাম, ওটা কি আমি যা আতা মাতা কেমন করতে পারি, কিন্তু এদের সবচেয়ে বেশি হয় না। সবচেয়ে বেশি ইলাস্টিসিটি স্থিতিস্থাপকতা হয় কার, স্টিলের হয়, স্টিল কারেক্ট হবে, অপশন A হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের সাউন্ডের জন্য স্টিল, আর এটার জন্য স্টিল। আর একটা তোমাদেরকে বলেছি লাইট, লাইট সবচেয়ে ভালো, প্রকাশ সবচেয়ে ভালো আর সবচেয়ে দূরে কোন মাধ্যমে যায়, সবচেয়ে ভালো যায় এটা কি শূন্য মাধ্যমে যায় লাইটটা, আর সাউন্ডটা সবচেয়ে ভালো কিসে যায়, কঠিন মাধ্যমে যায়, ঠিক আছে? এমন করে। দেন নেক্সট হচ্ছে 1 ন্যানোমিটার নিচের কোনটি সমান, 1 ন্যানোমিটার বলেছে, এটা ভালো করে দেখো। অনেকজন এখানে যারা তোমরা আনসার দিয়েছো, কোশ্চেনটা ভালো করে দেখোইনি, ডাইরেক্ট আনসার টিক অন করে দিয়েছো, ভুলে দেবে। তো এখানে কি হচ্ছে, 1 ন্যানোমিটার যখন বলেছে, ন্যানোমিটার মানে 10^-9 মিটার হবে, কিন্তু এখানে 10^-9 মিটারে তো অপশন নাই, এখানে সেন্টিমিটার আছে, এখানে মিলিমিটার, এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। ওটা যেমনি তোমরা 10^-9 দেখেছো, এটা টিক মেরে দিয়েছো, কিন্তু এটা ভুল হবে, যখন তোমাদের কি মিটারে নাই,
তখন কি করবা, ওটা যদি সেলসিয়াসে সেন্টিমিটারে আছে ওটাকে কনভার্ট করতে হবে, তাই না? তো কনভার্ট করার জন্য তোমরা শিখে নিবা, আমি তোমাদেরকে ওই কনভার্সনগুলো ভালো শিখাবো। তো এখানে তোমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন টু হয়ে যাবে, 10^-7 সেন্টিমিটার হয়ে যাবে। মিটারে হলে 10^-9 মিটার হতো। একটা হয় মাইক্রো, ঠিক আছে, একটা হয় পিকো, একটা হয় ন্যানো, এগুলো তোমাদের জেনে রাখতে হবে। কখনো যদি জিজ্ঞেস করে এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম জিজ্ঞেস করে, আর একটা হয় মিলি, ঠিক আছে, মিলি হয় 10^-3, আর মাইক্রো হয় 10^-6, তারপরে ন্যানো হয় 10^-9, আর পিকো হয় 10^-12। এই চারটেই জেনে রাখো, তাহলে হবে, বেশি তোমাদেরকে পড়তে হবে না। এই চারটে থেকে যদি আসে তো এই চারটে থেকে খুব জোর আসতে পারে। মাইক্রোটা অনেক বেশি আসে আর ন্যানোটা বেশি আসে, ঠিক আছে। 10 নম্বর হলো, তারপরে এবার আসছি আমরা 11 নম্বর প্রশ্নতে। এখানে জিজ্ঞেস করেছে তরল স্ফুটাঙ্কের সময়, দাঁড়াও একটু, 11 নম্বরে বলেছে তরল স্ফুটাঙ্কের সময় তার বাষ্পচাপ পারিপার্শ্বিক চাপের কি হয়, মানে বয়েলিং পয়েন্টের সঙ্গে ওই প্রেশারটা কি হয়, সমান হয়, ঠিক আছে। এখানে অপশন এ হয়ে যাবে। অ্যানোমালাস প্রপার্টি অফ ওয়াটার যখন তোমাদেরকে পড়াবো, এখানে একটু হিট মানে থার্মোডাইনামিক্স টেম্পারেচার যেটা একটা চ্যাপ্টার আছে, হিট চ্যাপ্টারটা একটু ভালো করে তোমাদেরকে পড়াতে হবে। এই দুটো চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হিট আর লাইট, এই দুটো চ্যাপ্টার যদি কেউ পড়ছে মানে ওখান থেকে তোমাদের দুটো থেকে তিনটে কোশ্চেন আরামসে কমন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেন নেক্সট কোশ্চেন বলেছে এখানে কি, একটি গভীর হ্রদের উপরতলে জলের তাপমাত্রা যদি আমাদের 2 ডিগ্রি সেলসিয়াস হয়, তো এখানে জিজ্ঞেস করেছে হ্রদের তলে তাপমাত্রাটা কত হবে। এবার কি হচ্ছে তোমাদের, চলো এবার বলেই দিই, একটু এক্সপ্লেন করে দিই। এখানে হচ্ছে ফর এক্সাম্পল আমাদের যে বরফের এলাকাগুলো হয়, ফর এক্সাম্পল অ্যান্টার্কটিকা হয়, তারপর রাশিয়া গুলো আছে, অস্ট্রেলিয়া আছে, সব এই জায়গাগুলো কি বরফ জায়গা। তো এখানে কি তোমাদের যে নদী মেনে লো, এটা তোমাদের হ্রদ হচ্ছে, ঠিক আছে, লেক যেটাকে ইংলিশে বলছে। হ্রদের উপরটা কি একদম বরফ বরফ থাকে, ওখানে তো মানুষ তো হেঁটে বেড়ায় জলের উপরে, তাই না? তো এখানে কি হচ্ছে, নিচে কি তার মানে মাছ থাকবে না, ডেফিনেটলি থাকে। ওরা কি করে, উপর বরফ পোর্শন এই পোর্শনটা কেটে দিল, তারপরে ফিশিং করছে, নিচে থেকে মাছ তারা ধরে নিচ্ছে। তার মানে কি নিচেটা ডেফিনেটলি কি জমে নাই জলটা, জল যদি জমে থাকতো তার মানে কি হতো, তোমাদের জলটা জমে থাকলে মাছ তো জমে যেত, তাই না, মাছ তো মরে যেত, কিন্তু নিচে জলটা জমে থাকে না। কেন থাকে না, কারণ বিকজ অফ অ্যানোমালাস প্রপার্টি অফ ওয়াটার, এটাকে বলি। অ্যানোমালাস প্রপার্টি অফ ওয়াটার মানে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আমাদের যদি জলের একদম উপর লেয়ারটা, জল এমন একটা লিকুইড, এমন একটা তরল, যেটা যদি আমি জমাই তাহলে নিচে থেকে জমতে স্টার্ট হবে না, কোথা থেকে জমতে স্টার্ট হবে, উপর থেকে জমতে স্টার্ট হবে। জলকে যদি আমি গরম করি, আমি যদিও নিচে থেকে গরম করছি, কিন্তু জল কোথা থেকে গরম হতে স্টার্ট হবে, উপর থেকে গরম হতে স্টার্ট হবে, ঠিক আছে। এমন করে গরমটা হয়, উপর থেকে গরম হয়ে নিচেতে যায়। ঠান্ডাটাও যদি হয় তাহলে উপর থেকে বরফ হয়ে জমতে 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 নিচে জমতে আসবে, ঠিক আছে। এবার কি হচ্ছে, টেম্পারেচার, টেম্পারেচারটা তোমাদের যদি উপরে 0 ডিগ্রি হয়, তার একটু নিচে 1 ডিগ্রি হবে, তার একটু নিচে 2 ডিগ্রি হবে, তার একটু নিচে 3 ডিগ্রি হবে, এমন করে ম্যাক্সিমাম 4 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। এটাই হচ্ছে ডেন্সিটির খেলা। এই যে কোশ্চেনটা ছিল সেম টু সেম এখানে খেলা। তো কি হবে, ম্যাক্সিমাম তোমাদের জলের টেম্পারেচারটা, নিচের টেম্পারেচারটা কত হয়, 4 ডিগ্রি সেলসিয়াস। এবার তোমরা বলবো স্যার যদি এমন করে উপরে 0 ছিল তাহলে 1, 2, 3, 4 যেতে যেতে তো নিচে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস যাওয়া উচিত, তাহলে তো কি হবে, নিচে আমাদের জল তো টকবক টক করে গরম হবে, ফুটবে, তাই না? এটা কি হয়, এটা হয় না। তো কি হচ্ছে, জলের তাপমাত্রা যদি উপরে 2 ডিগ্রি সেলসিয়াস হয়, 2 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে নিচে কত হবে, ম্যাক্সিমাম 4 ডিগ্রি সেলসিয়াস হবে, তার বেশি হবে না, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি হবে, অপশন 3 হয়ে যাবে। এটাকে আমরা কি বলি, অ্যানোমালাস প্রপার্টি অফ ওয়াটার বলি। দেন নেক্সট হচ্ছে 13 নম্বর কোশ্চেন, এখানে বলেছে যে উষ্ণতায় মানে টেম্পারেচার, ঠিক আছে, যে উষ্ণতায় দুটি হালকা নিউক্লিয়াস সংযোজিত হতে পারে তা হলো, সেটা কি হচ্ছে। এবার নিউক্লিয়াস, আমাদের নিউক্লিয়ার ফিউশন কখন হয়, যখন 100 মিলিয়ন কেলভিন টেম্পারেচার হবে। মানে কি হচ্ছে, 100 মিলিয়ন কেলভিন, কে এখানে যেটা আছে না এটা হচ্ছে কেলভিন, যেমন আমরা সেলসিয়াস বলছি, তারপর ফ্যারেনহাইট বলছি, এটাই কি হচ্ছে নর্মাল এসআই ইউনিট, একক যদি আমরা বের করি তাহলে কি সে বের করি, আমরা কেলভিনে বের করি, ঠিক আছে। তো এই কেলভিনটা হচ্ছে আমাদের এসআই টেম্পারেচার একক। এবার তোমাদের বলছে 100 মিলিয়ন কেলভিন এই টেম্পারেচারে, এই উষ্ণতায় সংযোজিত হয়, মানে নিউক্লিয়ার ফিউশনটা হয়, কিন্তু এখানে তো অপশন তো নাই। তো কি হবে, এখানে তোমাদেরকে 10^8 কেলভিন কারেক্ট হয়ে যাবে এখানে আনসার। 100 মিলিয়ন কেলভিন টেম্পারেচার মানে বুঝতে পারছো, এটা হচ্ছে তোমাদের সূর্যর 6 গুণ বেশি গরম, এত গরমে তোমাদের নিউক্লিয়ার ফিউশনটা হয়। তো ভাবো আমাদের যে তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়, যেটা নিউক্লিয়ার ফিউশন পরমাণু কেন্দ্র যেগুলো হয়, কত তাপ তোমাদের ছাড়ে, ঠিক আছে। তো এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন 3 হয়ে যাবে। দেন নেক্সট 14 নম্বর প্রশ্ন,
নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস, মানে গ্রিন হাউস গ্যাস কোনটি, এটার মধ্যে মিথেনটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, যেটাকে আমরা CH4 বলি কিংবা আমরা মার্স গ্যাসও বলি, ঠিক আছে? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন 4। দেন নেক্সট 5th নম্বর প্রশ্ন, এটা পরিষ্কার করে দিই একটু, দাঁড়া একটু উপরে করি। এখানে 15 নম্বর প্রশ্নটা এখানে বলেছে, একটু পরিষ্কার করি। প্রশ্নটা হচ্ছে তোমাদের, গোল রিং আকারে একটি ধাতুকে উত্তপ্ত করা হলে ধাতুর প্রসারণ হয়, ঠিক আছে? তাহলে রিং এর গর্ত কি হবে? এবার কোশ্চেন আসছে, রিং মানে একটা গোল ধরে এলাম, ঠিক আছে? এই ধাতু, এটা হচ্ছে মেটাল, এটাকে যদি আমি গরম করি তাহলে এই যে রিং এর প্রসারণটা কি হবে, রিং এর প্রসারণটা ডেফিনেটলি, সরি, রিং এর যে আকারটা হবে, এরিয়াটা ডেফিনেটলি ওটা বাড়বে। কারণ কি হচ্ছে, মেনে নাও এই রিংটাকে আমি জাস্ট সোজা করে দিলাম, ঠিক আছে, ট্রেন লাইনের মতন আমি সোজা করে দিলাম। এবার ধাতুকে যদি আমি গরম করি আগুনে থেকে, তাহলে কি হয়, ধাতুটা ডেফিনেটলি এক্সপ্যান্ড করে, তাই না? প্রসারণ হয়। তো এই প্রসারণের কারণে তো কি আমরা ট্রেন লাইনে কি একটা পটরি আর একটা লাইন, এই দুটো লাইনের মাঝখানে একটু আমরা কি গ্যাপ রাখি, তাই না? তো এটার জন্য কি হচ্ছে, ধাতু যদি প্রসারণ হয় তো ডেফিনেটলি এটা একটু যদি বেড়ে গেল, রিংটা আগে এত ছিল তাহলে বেড়ে কত হয়ে গেলো, একটু এত বেড়ে গেল, তাহলে কি রেডিয়াস যেটা ভিতরে আর রেডিয়াস যেটা বাইরে ওটা ডেফিনেটলি বাড়বে। তো কি হচ্ছে, গর্তটাও তোমাদের বাড়বে, তাহলে রিং এর যে গর্তটা হচ্ছে সেটাও কি হবে, প্রসারণ হবে। তো কারেক্ট আনসার কি হবে, সেকেন্ড হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে 16 নম্বর, 16 নম্বরে বলেছে ট্রান্সফর্মের ব্যবহার কোথায় হয়। ট্রান্সফরমার মানে তোমরা জানো স্টেপ আপ করার জন্য, স্টেপ ডাউন, ভোল্টেজ আপ ডাউন করার জন্য আমরা ট্রান্সফরমারটা ব্যবহার করি, তাই তো? এবার হচ্ছে ভোল্টেজ আপ ডাউন আমরা কখন করতে পারবো, যখন আমাদের কারেন্টটা এসি কারেন্ট হবে। এসি কারেন্ট মানে অল্টারনেটিং কারেন্ট যেটাকে বলি, ঠিক আছে? তো এসি কারেন্ট যখন হবে তখন আমরা ট্রান্সফরমারটা ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, তোমাদের যদি বাড়িতে যে কারেন্টটা আসছে সেটা কি এসি না ডিসি, সেটা হচ্ছে এসি কারেন্ট। আর ডিসি কারেন্ট কি, যেটা একদম ডাইরেক্ট কারেন্ট হচ্ছে, ফর এক্সাম্পল ব্যাটারি থেকে ইউজ হচ্ছে, কিংবা তোমরা যেটা মোবাইলে এখন ভিডিও দেখছো, মোবাইলটাও তোমাদের যে ব্যাটারিটা হচ্ছে ওটা হচ্ছে ডিসি কারেন্ট, ঠিক আছে? এটাই কি হচ্ছে, এসি কারেন্টকে যেটা আমরা ফ্লাকচুয়েট করতে পারি, আপ ডাউন আপ ডাউন করতে পারি। মোবাইল কি কখনো দেখেছো লাইট আপ ডাউন হয়? কখনো হয় না। ও মোবাইলের স্ক্রিন যদি তোমাদের খারাপ হয়ে গেছে তাহলে ব্লিঙ্ক করে, কিন্তু মোবাইলের স্ক্রিন কখনো লাইট আপ ডাউন করে না। তো সেটার জন্য কি হচ্ছে, ট্রান্সফর্মার আমরা ব্যবহার করি ভোল্টেজকে আপ ডাউন করার জন্য, স্টেপ আপ আর স্টেপ ডাউন করার জন্য। তো এটাই কিসে হয় আমাদের, শুধুমাত্র এসিতে ব্যবহার হয় ট্রান্সফর্মার, ঠিক আছে? দেন নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, কৃত্রিম উপগ্রহে অভ্যন্তরে দণ্ডমানে কোনো ব্যক্তি নিজেকে শূন্য, সরি, ভারশূন্য মনে করে, কারণটা কি হচ্ছে? ফর এক্সাম্পল এখানে বলছে একটা স্পেস ক্রাফট আছে, স্পেস ক্রাফটের ভিতরে কি হচ্ছে, ওরা অ্যাস্ট্রোনট, ওরা জাস্ট কি হয়ে গেলো, বাইরে চলে গেলো, পৃথিবী যেটা গ্র্যাভিটেশন আছে, গুরুত্বাকর্ষণ আছে, ওটার বাইরে চলে গেলো। এবার অ্যাক্সোস্ফিয়ারের উপরে যদি চলে গেলো, এখানে কি হয়, এই যে স্পেসশিপের ভিতরে সব মানুষ আছে, এরা কি উড়ে বেড়ায়? ইভেন জলও তুমি যদি খাও না, জলও কি হচ্ছে, জল ড্রপলেটসও তোমাদের উড়ে বেড়ায়। কারণটা কি হচ্ছে, কারণ কি হচ্ছে, এই যে গ্র্যাভিটেশনটা নাই, এটাই হচ্ছে আসল কারণটা, ঠিক আছে? গ্র্যাভিটেশন কেন নাই, কারণ কি হচ্ছে, আর্থের যে গ্র্যাভিটেশনটা আছে, গুরুত্বাকর্ষণটা যেটা আছে, ওটা আর্থের গ্র্যাভিটেশনটা তাদেরকে টানছে না। তো আনসারটা কি হয়ে যাবে, প্রথম অপশনটা হয়ে যাবে, প্রথম আনসার কি হচ্ছে, উপগ্রহ অভ্যন্তরে অবস্থিত কোনো বস্তুকে পৃথিবী আকর্ষণ করে না, ঠিক আছে? মানে গ্র্যাভিটেশন জিরো হয়ে যাবে, কারেক্ট আনসার অপশন এ। এবার কোশ্চেন আসছে তোমাদের, এই যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট আছে, প্লিজ তোমরা আমাকে ডেফিনেটলি কমেন্টে জিজ্ঞেস করবে, স্যার এটা একটু ভালো করে বুঝে দেন, আমি কমেন্টে 24/7 তোমাদেরকে রিপ্লাই দিতে থাকি, ঠিক আছে? আর যারা টেলিগ্রাম গ্রুপ এখনো জয়েন করে না, জয়েন করে নাও, ওখানেই তোমাদের সব কোশ্চেন্সগুলো আমি পাঠাতে থাকবো। শুধুমাত্র কোশ্চেনই পাঠাই না, অনেকগুলো স্টাডি ম্যাটেরিয়ালসও পাঠাই তোমাদেরকে, আগে তোমরা জয়েন করে নাও, তারপরে একসঙ্গে আমি ধার ধার করে স্টাডি ম্যাটেরিয়ালস পাঠাবো, ঠিক আছে? দেন নেক্সট হচ্ছে 18, 19 আর 20, আজকে তো ফার্স্টই সলভ করাবো। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি হচ্ছে, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বোঝায় যে, এটা হচ্ছে গ্যাসের অণু গতি শক্তি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? কারেক্ট আনসার অপশন 2 হয়ে যাবে। এখানে তোমাদেরকে এক্সপ্লেন করছি না, কারণ কি হচ্ছে, আমি আজ পর্যন্ত যত এক্সাম দিয়েছি, গ্যাসিয়াস ল, তারপর পাস্কেলস ল, এখান থেকে আমি কোশ্চেনই পাই না, তাই আমি তোমাদেরকে এখানে এক্সপ্লেনেশন করছি না, এক্সপ্লেনেশন আমি তোমাদেরকে ক্লাসে করিয়ে দেবো। দেন নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, রাদারফোর্ড কিসের একক, ঠিক আছে? এবার প্রশ্নটা এখানে ঠিক না, কারণ কি হচ্ছে, রাদারফোর্ড কিসের একক না, আগে ব্যবহার হতো, কিসের জন্য ব্যবহার হতো, এটা তেজস্ক্রিয়তার জন্য ব্যবহার হতো, মানে রেডিও অ্যাক্টিভিটির জন্য ব্যবহার হতো। কিন্তু এবার কি হয়, রেডিও অ্যাক্টিভিটিকে কি করে আমরা ডেনোট করি, কিংবা এটার ইউনিট কি হয়, এটা হয়
বেকারেল, ঠিক আছে? বেকারেল আমরা যেটা ইউজ করি ওটা হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটি মানে তো তেজস্ক্রিয়তার একক। এবার কোশ্চেন আসছে এই বেকারেল তাহলে রাদারফোর্ড কেন ইউজ করা হচ্ছে না, কারণ কি হচ্ছে যখন আমাদের ম্যাডাম কিউরি মানে ম্যারি কিউরি, তারপরে পেরিয়ার কিউরি, তারপর আর একটা বেকারেল, এরা তিনজন পদার্থ বিজ্ঞানের জন্য নোবেল প্রাইজ পেয়েছিল রেডিও অ্যাক্টিভিটির জন্য, ঠিক আছে? তো তার আগে কি হতো, তার আগে 1975 এর আগে এই রেডিও অ্যাক্টিভিটিকে আমরা রাদারফোর্ড দিয়ে ডিনোট করতাম। এবার রাদারফোর্ড তখন এসআই ইউনিট ছিল, কিন্তু এখন রাদারফোর্ডকে ইউজ করা হয় না। এখন কিসে ইউজ করা হয়, রেডিও অ্যাক্টিভি মানে তেজস্ক্রিয়তাকে বেকারেল দিয়ে ইউজ করা হয়, বেকারেল এটার একক হচ্ছে, ঠিক আছে? তো কারেক্ট আনসার এখানে তেজস্ক্রিয়তা হবে। তো এখানে তোমরা একটু জেনে নিও, কারণ এখানে কনফিউশন থাকে, রাদারফোর্ড অনেক জায়গায় লেখা থাকে তেজস্ক্রিয়তার, আর বেকারেলও লেখা থাকে, কিন্তু কারেক্ট আনসার যদি জিজ্ঞেস করে তাহলে বেকারেল হবে, ঠিক আছে? যে হেনরি বেকারেল নামের ফেমাস এই জিনিসটা। দেন নেক্সট হচ্ছে রাত্রে আকাশ মেঘ শূন্য থাকলে শিশির, মানে ফগ বেশি পড়বে না কম পড়বে, তো ডেফিনেটলি যদি তোমাদের আকাশ পরিষ্কার থাকে তাহলে কি হয় আমাদের শিশিরটা বেশি পড়ে, তো এটাই কারেক্ট হয়ে যাবে, শিশির বেশি পড়বে। তো কারেক্ট আনসার এখানে হয়ে গেল। সলিউশনগুলো তোমাদেরকে এক্সপ্লেন সহ বলে দিয়েছি, আর তোমরা বুঝতে পারছো আমার বাংলাতে একটু মানে মেরে টাং ঢিলা হ্যায়, বেঙ্গলি মেরে থোড়া সা প্রবলেম হতা হ্যায়, তো সেটার জন্য আমি আগে তোমাদেরকে ক্ষমা প্রার্থী। আমি বাংলাকে হীনতা করছি এমন না, আমি আমি গর্বিত, আমি বাঙালি, কিন্তু মে কে ভি স্টুডেন্ট কাহ মেরে কো হিন্দি আচ্ছি তরহ সে বোলনা আতা হ্যায়, বাংলাতে একটু সমস্যা হয়, কিন্তু আমি যতটা চেষ্টা করব তোমাদেরকে যেন ভালো করে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তো একটু তোমরা ম্যানেজ করো, আর যদি কিছু ভুল হয়ে যায় কিংবা বলতে ভুলে যায় তো তার জন্য অ্যাপোলজিস ফর দ্যাট, ঠিক আছে? তো আজকে ভিডিওর জন্য এত, যদি তোমাদেরকে আমার এফর্ট ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি বেশি ভালো লেগেছে তো নিজের ফ্রেন্ডসদের সার্কেলে কিংবা যারা তোমরা প্রিপারেশন করছো, যারা তোমাদের গ্রুপ আছে সেখানে শেয়ার করো, তাহলে তোমাদের ফ্রেন্ডসরাও সুটেবল ফ্রুটফুল হবে, ঠিক আছে? তো আজকে ভিডিওর জন্য এতই, নেক্সট আমি বলে দিচ্ছি কালকে তোমাদের কিসের হবে, ভূগোলের হবে। দেখিয়ে মে এসে হিন্দি মে লিখ রা হুম, ঠিক হ্যাঁ, মেরা হিন্দি বেটার হ্যায় বেঙ্গলি সে, তো জো ভি হ্যায় মে কেভি কা তো স্টুডেন্ট হ্যাঁ, আমলোগো হিন্দি সিখাই যাতা হ্যায়, তো বেঙ্গলি তো আতা নেই আমি, তো এখন শিখছি, আমার বাংলাও শেখা হয়েছে, তোমাদেরকে পড়ানো হয়ে যাচ্ছে আমার এটা। তো নেক্সট হবে তোমাদের কিসে, ভূগোলের ক্লাস হবে কালকে, আমি ভূগোলের কোশ্চেনটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো, আর যারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করেনি জয়েন করে দাও। তো আজকের জন্য এত ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।